আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরএস অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। নিবিরু চেইনের একটা অফার আপনাদের মাঝে শেয়ার করবো, যেটা কিনা একদমই নতুন একটা অফার, যেটা আজকেই লঞ্চ করেছে মার্কেটে। সো এই অফারটা আপনাদের মাঝে শেয়ার করবো, ঠিক আছে? সো তাদের টোটাল ফান্ডিং যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে তাদের টোটাল ফান্ডিং $12 মিলিয়ন। ওকে, সো তাদের ইনভেস্টরগুলো আপনি চাইলে এখানে লক্ষ্য করতে পারেন, তাদের বড় বড় ইনভেস্টররা তাদেরকে ইনভেস্ট করতেছে। সো এখানে তাদের টোকেন জেনারেশন নিয়ে কথা হবে। এখন এখানে আপনি দেখতে পারেন তাদের টোটাল, তারা সাপ্লাই থেকে তারা আমাদেরকে দিবে 18.5%, ঠিক আছে? সো তাদের যে আমরা মেইন মার্কেট ক্যাপ দেখতে পারি, ফান্ডিং যেটা দেখতে পারি $12 মিলিয়ন, সেখান থেকে আমাদের মাত্র 18.5% সাপ্লাই দিবে, ঠিক আছে, যারা আর কি এখানে কাজ করবে। সো এইটা কিন্তু ভাই আর্নিংয়ের ক্ষেত্রে ভালো পরিমাণ একটা আপনার লাগবে, ঠিক আছে? সো এখানে আমরা প্রত্যেকে জয়েন করব, কেউ মিস করব না। এখানে জয়েন করার পরিবর্তে আমরা তাদের নিজস্ব টোকেন, যেটা কিনা তাদের টোকেনে কনভার্ট হবে নিবি টোকেনে। হ্যাঁ, মানে পয়েন্টস আমরা এখান থেকে কালেক্ট করবো, সেই পয়েন্টসগুলো ডিরেক্টলি কনভার্ট করে দেবে নিবি টোকেনে। সো এখানে জয়েন করতে হবে কীভাবে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো, ঠিক আছে? সো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টুডেজ অফার লিঙ্কে ক্লিক করবেন, তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। ফার্স্ট টাইম আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ঠিক আছে? তারপর আপনি কী করবেন, এইখানে দেখেন আমি একটা লিঙ্ক দিছি, একটা না দুইটা লিঙ্ক দিছি। সো এই যে ফার্স্ট যে লিঙ্কটা আছে এটা হলো এক্সটেনশন লিঙ্ক, এবং সেকেন্ড যে লিঙ্কটা আছে এটা হলো কী লিঙ্ক, ওই যে অফার লিঙ্ক, ঠিক আছে? আপনি কী করবেন, প্রথম লিঙ্কটা কপি করবেন, কপি করার পর ডিরেক্টলি মিসেজ ব্রাউজারে চলে যাবেন অথবা এক্সটেনশন সাপোর্টের ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে, যেখানে এক্সটেনশন সাপোর্ট করে। সো তারপর আপনি কী করবেন, নতুন একটা ট্যাব ওপেন করবেন, সেখানে আপনি এটা সার্চ করে দেবেন। সো আমি এটা সার্চ করে দিচ্ছি। তো গাইস দেখেন, আপনি যখন সার্চ করবেন এরকম ইন্টারফেস ওপেন হবে, লিপ ওয়ালেট। হ্যাঁ, এখানে আপনি নিচে দেখতে পারবেন যে এক্সটেনশনগুলো দেওয়া আছে। এখানে আপনি কী করবেন, ক্রোম এক্সটেনশনের উপর ডাউনলোড করবেন, ঠিক আছে? সো ক্রোমের উপর ক্লিক করবেন, তাহলে কী হবে, আমরা হলো এই যে আমাদের মিসেস ওয়ালেটে আমরা এক্সটেনশনটা অ্যাড করে নেব। সো দেখেন এইখানে অ্যাড করতে বলতেছে, অ্যাড টু ক্রোম। সো এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব, দেন আমাদের একটু ডাউনলোড হবে, ডাউনলোড হইতে একটু টাইম লাগবে, তারপর দেখবেন যে আমাদের এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আপনি কোথায় দেখবেন, এইখানে দেখেন, আপনি যদি মিসেস ব্রাউজার ইউজ করেন তাহলে দেখবেন যে এইখানে আপনার সমস্ত এক্সটেনশনগুলো, মানে ওয়ালেটগুলো আপনার শো করতেছে। আপনি যদি কিউ ব্রাউজার ইউজ করেন তাহলে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন নিচে যাবেন, আপনি এগুলো দেখতে পারবেন, ঠিক আছে? সো দেখেন আমাদের কিন্তু এখানে ওয়ালেটটা ক্রিয়েট করা সাকসেসফুল, সরি, আমাদের ওয়ালেটটা কিন্তু ডাউনলোড করা সাকসেসফুল হয়েছে। দেন আমরা এখন কী করবো, ওয়ালেটটা এখানে ক্রিয়েট করবো। তো আপনি কী করেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপর ক্লিক করে দেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এখানে আপনাকে যে কোডগুলো দিবে এইগুলো অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে, ঠিক আছে? আপনি চাইলে এখানে ক্লিক করে ডিরেক্টলি এটা কপি করে নিতে পারেন, তারপর কোথাও একটা সেভ করে রাখতে পারেন, যেগুলোতে মানে যেখানে রাখলে আপনি পরে সেটা আবার ইউজ করতে পারবেন। এরপরে আপনি এখানে আপনাকে হলো কিছু ফাঁকা ফাঁকা ঘর দিবে, যেইগুলোতে আপনার হলো ওই কোডগুলো মিলাতে হবে, ঠিক আছে? তারপর আপনি ওই কোডগুলো এখানে টাইপ করে দেবেন, নিচে কনফার্ম বাটনে আপনি ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, এখানে পাসওয়ার্ড দিবেন, নিচে আবার রিএন্টার করবেন পাসওয়ার্ডটা, ঠিক আছে? তারপর নিচে প্রসেসটা ক্লিক করবেন। তো গাইস দেখেন আমাদের এখানে ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে, ইওর লিপ ওয়ালেট ইজ রেডি টু ইউজ, ঠিক আছে? সো আমরা এখন কী করবো, লঞ্চ এক্সটেনশনের উপর ক্লিক করবো। সো এক্সটেনশনের উপর ক্লিক করলে আমাদের এক্সটেনশনটা লঞ্চ হয়ে যাবে, দেন আমাদের ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সো দেখেন এখানে আমাদের হলো ব্যালেন্সটা শো করবে, এখানে সেন্ড রিসিভের সমস্ত অ্যাড্রেস। সো এইখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখন একটা কাজ করবো। তো এখন আপনি কী করবেন, আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ঠিক আছে? সেইখানে আবার আপনি দেখবেন যে সেকেন্ড একটা লিঙ্ক দেওয়া আছে, ভিজিট লিঙ্ক। সো এই লিঙ্কটা আপনি এবার কপি করবেন, ঠিক আছে? সো এই লিঙ্কটা কপি করে আবার আপনি হলো মিসেস ব্রাউজারে চলে আসবেন, দেন উপরে আপনি এটা সার্চ করে দেবেন। এটা সার্চ করলে আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হবে, দেন আমাদেরকে ওইখানেই সমস্ত যাবতীয় কাজ করতে হবে, তবেই আমরা এখানে অ্যালোকেশন পাবো, ঠিক আছে? যত পয়েন্টস এখানে কালেক্ট করবো তত বেশি আর্নিং করতে পারবো। এখানে দেখেন উপরে কানেক্ট ওয়ালেট, সো কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করেন, দেন এখানে লিপ ওয়ালেটের উপর ক্লিক করবেন। সো আমি এখানে লিপ ওয়ালেটের উপর ক্লিক করলাম, দেন আমাদের এখানে পারমিশনটা চাচ্ছে। সো পারমিশন চাইলে সব কিছু অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? ওকে, সো পারমিশন চলে আসছে। ওকে, নিচে আমরা কানেক্ট অপশনে ক্লিক করলাম, এই নিচে। সো কানেক্ট অপশনে ক্লিক করার সাথে আমাদের এটা কানেক্টেড হয়ে যাবে। সো দেখেন আমাদের নিপ ওয়ালেটের অ্যাড্রেসটা উপরে শো করতেছে। এখন আমরা সেকেন্ড টাস্কগুলো করি, এখানে টুইটার কানেক্ট করতে বলতেছে। সো কানেক্ট টুইটারের উপর ক্লিক করে আমরা টুইটারটা কানেক্ট করবো। ওকে, টুইটারটা অ্যাথোরাইজ যাবে, টুইটারটা আমরা অ্যাথোরাইজ করে দেবো, ঠিক আছে? এইখানে দেখেন, সো অ্যাথোরাইজ করলাম। ওকে, অ্যাথোরাইজ করলে আমাদের এখানে এটা কানেক্টেড সাকসেসফুল, দেন আমাদের এখানে ব্যাক করবে। সো এটা হয় নাই আরেকবার, ওকে হয়ে গেছে, দেখেন, ঠিক আছে? এটা কিন্তু হয়ে গেছে, টুইটার কানেক্টেড, দেন ওয়ালেট কানেক্টেড এবং লিঙ্কেড, ওয়ালেট লিঙ্কেড, এটাও তো করলাম মনে হয়। আচ্ছা ঠিক আছে,
প্ল্যানে আমরা এখন কি করব, টাস্কগুলো কমপ্লিট করব। ওকে, আর একটা ব্যাপার যেটা আমি আপনাদেরকে দেখে নেই, এখানে নিচে আপনার লিঙ্কে ওয়ালেট নামে যে একটা অপশন থাকবে যেটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন নাই, তো কী করবেন, উপরে লিঙ্ক ওয়ালেটের উপর ক্লিক করবেন, ঠিক আছে। সো এইখানে যখন ক্লিক করবেন দেখবেন যে আপনার ওটা কমপ্লিট হয়ে গেছে। সো নিচে যখন চলে আসবেন এইখানে আপনি পয়েন্টগুলো দেখতে পারবেন, প্রতিটা পয়েন্টস আপনার 3 দিন পর পর এখানে আপডেট হবে, দেখেন আপডেটস এভরি 3 ডেজ, ঠিক আছে। আপনি যখন যতগুলো পয়েন্ট কালেক্ট করবেন 3 দিন পর আপনার এগুলো আপডেট হবে। সো নিচে চলে আসেন আবার, এইখানে দেখেন টাস্কগুলো, টাস্ক অ্যাভাইলেবল। সো এই টাস্কগুলো আপনি কমপ্লিট করলে 9000 পয়েন্টস পাবেন। সো দেখেন এখানে বলতেছে রিপোস্ট করতে, হ্যাঁ রিপোস্ট করলে 1000 পয়েন্ট পাবেন, দেন কোয়াড টুইট করতে, এখানে টুইট করলে আপনি 1000 টোকেন পাবেন, দেন লাইক করলে, এই পোস্টটাতে লাইক করলে আপনি 1000 পয়েন্ট টোকেন পাবেন, পোস্টে টুইট দ্যাট মেনশন নিবরু চেন উইথ নিবি, ঠিক আছে। এই যে পোস্টটা, এইখানে যে ইয়াটা আছে এইটা যদি কপি করে তাদের হলো মেনশন করেন, তাদেরকে মেনশন করে একটা পোস্ট করেন, তাহলে এখানে 2000 পয়েন্ট পাবেন, ঠিক আছে। তাদের অফিসিয়াল হলো কি, এখানে জয়েন অফিসিয়াল টেলিগ্রাম হয়তো বা, সো এইখানে যদি জয়েন করি আমরা তাহলে সেখানে 2000 পয়েন্ট পাবো। দেন এখানে বলতেছে পোস্ট এ টুইট দ্যাট মেনশন, মানে এই যে এটাতে আমরা যদি পোস্ট করি তাহলে 2000 টোকেন পাবো, ঠিক আছে। তার পরবর্তীতে তারা রাখছে এখানে গ্লিম ট্যাক্স, আপনি যদি গ্লিমের ভিতর গিয়ে এই ট্যাক্সগুলো কমপ্লিট করেন আপনি আরও বেশি এখানে পয়েন্টস কালেক্ট করতে পারবেন। মনে রাখবেন যত বেশি আপনি এখানে পয়েন্টস কালেক্ট করবেন তত বেশি আপনি এখানে অ্যালোকেশন পাবেন, ঠিক আছে। সো এই ছিল হলো ডিটেলস। ওকে, আমি আপনাদেরকে একটা করে দেখাই, ধরেন প্রথমটা আমি আপনাদেরকে করে দেখাই, এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর তাদের যে পোস্টটা আসবে সেটাকে আমরা কী করবো, আমরা টুইট করবো। যাই হোক, তাদের এই পোস্টটাকে আমরা কী করবো, একটা লাইক করবো, একটা রিটুইট করবো, ঠিক আছে। সো লাইক করলাম, দেন আমরা এটা রিপোস্ট করলাম, সো ব্যাক করলাম। ব্যাক করার পর আমাদের এই পয়েন্টটা কিন্তু এইখানে অ্যাড হয়ে যাবে 3 দিন পরে, ঠিক আছে, এখনই কিন্তু অ্যাড হবে না। তারপরে এইভাবে আপনি ধীরে ধীরে এইটাও করবেন। তো এটাও যদি আমি ক্লিক করি রিটুইট করতে বলতেছে ওইটাতে, সো আমরা যে পোস্টটা আসবে ওইটাতে আমরা কী করবো, রিটুইট করে দেবো, ঠিক আছে। সেখানে লোডিং নিচ্ছে, লোডিং নিক সমস্যা নেই। ওকে, তো দেখেন এই পোস্টটাকে আমরা কী করবো, রিপোস্ট করলাম, ঠিক আছে, দেন ব্যাক করবো, দেন আমাদের ওই পয়েন্টসটা কিন্তু পরবর্তীতে আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা সব টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, এইগুলো খুবই ইজি, হ্যাঁ। সো এইগুলো আপনারা সবগুলো সব করে নেবেন এক এক করে। সো গাইজ, এখন আমি তাদের টুইটার পেজে, অফিসিয়াল টুইটার পেজ, তাদের অফিসিয়াল টুইটার পেজে ফলোয়ার সংখ্যা 108K, ঠিক আছে। সো অনেক বড় কিন্তু কমিউনিটি তাদের, তাদের সাথে দেখেন তাদেরকে আবার ইনভেস্ট করছে কি, কয়েন লিস্ট, তাদের কি ইনভেস্ট করছে। এই কয়েন লিস্ট কিন্তু আপনারা জানেন, এটা হয়তো বা সবারই জানা আছে, কয়েন লিস্টের, কয়েন লিস্ট কিন্তু তাদেরকে ফান্ড দিছে, ঠিক আছে। সো নিচে যদি চলে আসেন তাহলে আরও একটা ব্যাপার দেখতে পারবেন, তাদের সাথে হালবনের একটা কানেক্টিভিটি আছে, ঠিক আছে। হালবন, হালবনটা কি সিকিউরিটি সিস্টেমটা হলো বিল্ড আপ করে। সো এই তাদের বড় বড় কমিউনিটির সাথে কিন্তু ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট আছে, এবং আপনি চাইলে দেখবেন যে ইজি নেটওয়ার্ক তাদেরকে ফলো করতেছে। ইজি কিন্তু কি, একটা টেস্ট নেটওয়ার্ক, যেটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, যারা জয়েন করেন নাই দ্রুত গিয়ে জয়েন করেন, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে জয়েন করতে পারেন, এবং এইটা কেউ মিস করবেন না। প্রত্যেকে আপনি ওখানে টাস্কগুলো কমপ্লিট করবেন, দেন কয়েনগুলো কালেক্ট করবেন, এখান থেকে আপনি নিবি কয়েন পাবেন প্রত্যেকে, ঠিক আছে। সো এতটুকু ছিল এই অফারটা, প্রত্যেকে জয়েন করেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেন, ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেন, টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।